ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয়ে পঞ্চাশ মার্কের যে লাস্ট মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবে ফার্স্ট প্রশ্ন দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সূর্যের উত্তরায়ণের সময়কাল কোনটা সূর্যের উত্তরায়ণের সময়কাল কখন বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ওকে তারপরে একের দাগের দুইয়ের প্রশ্ন কোনো মানচিত্রের সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে কী হয় বায়ুর চাপের পার্থক্য বেশি হয় তিনের দাগের প্রশ্ন টোকিও ও ইওকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ কি এর সঠিক উত্তর কী হবে অপশান গ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম চারের দাগের প্রশ্ন ভূভাগ ভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ কি তার উদাহরণ হবে অপশান ঘ হিমালয় পরের প্রশ্ন সঠিক জোড়াটি নির্বাচন করো এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে নদীর উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ ওকে একের দাগে ছয়ের প্রশ্ন আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটির নাম কি সেটা হবে বিশুভ রেখা তারপর হচ্ছে একের সাত পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটা তো সবাই জানো পামির মালভূমি একের আট নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির যে উপত্যকা সৃষ্টি হয় তার অন্যতম কারণ কি এর সঠিক উত্তর হবে অপশান গ নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া একের দাগের নয় যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে এটা দেখো অপশান ঘ মার্বেল আছে এটাই হবে তারপর শূন্যস্থান পূরণ করো দুয়ের দাগের একের প্রশ্ন রেখা থেকে সরি রেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কি হতে থাকে কমতে থাকে ঠিক আছে তারপরে প্রশ্ন বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ কি হয় এটা হবে বৃদ্ধি পায় তারপরের প্রশ্ন এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদীর নাম কি এটা তোমরা ইনিসি লিখতে পারো অনেকগুলো আছে তারপরে সত্যমিথ্যা আছে ব্যবচ্ছন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি এটা ঠিকই হবে শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে এটাও ঠিক আছে জুলাই মাসে উত্তর আফ্রিকার যখন গ্রীষ্মকাল দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল এটা কি হবে এটা ভুল হবে তারপরে স্তম্ভ ম্যাচ করো ফুজিয়ামা হবে কি আগ্নেয় পর্বত গ্রানাইট হচ্ছে একটা আগ্নেয় শিলা আর মিয়েন্ডার নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয় ওকে এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দুয়ের দাগের দু মার্কের তারপরে তিন মার্কের প্রশ্ন তারপরে পাঁচ মার্কের প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু তোমাদের বই থেকে দেখে লিখে নিও বা তোমাদের যে শিক্ষক মহাশয় আছে তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করে ভালো করে লিখে নিও ওকে